আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। খুলনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নের দাবি। তথ্য ভিডিও চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পিএসসি নন ক্যাডার সহকারী শিক্ষক 2022 ব্যাচের চাকুরির এক বছর পূর্তিতে আজ 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলন মেলার আয়োজন করা হয়। 2022 ব্যাচের খুলনা জেলা কমিটির সভাপতি তাজাম্মুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিখিলেশ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন জাতীয় কমিটির আহ্বায়ক সাতশিফ, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও বাসমাসিস খুলনা অঞ্চল কমিটির নির্বাচিত সভাপতি জনাব মমতাজ খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন জাতীয় কমিটির মুখপাত্র সাসিব, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং খুলনা জেলা বাসমাসিসের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওমর ফারুক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আকরাম হোসেন দোলন, সাসিব কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা মলয়কান্তি গাইন, বাসমাসিস খুলনা জেলা কমিটির দপ্তর সম্পাদক ও 36তম বিসিএস নন ক্যাডার শিক্ষক নেতা মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে কর্মরত 2022 ব্যাচে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন। উক্ত মিলনমেলা ও আলোচনা সভায় শিক্ষক নেতারা এনটি পদ নবম গ্রেড ধরে একটি যৌক্তিক পদসোপান সহ 2010 সালের শিক্ষানীতির আলোকে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।